তাহলে দেখো ফাইনালি যে স্পার্মটা তৈরি হলো এই স্পার্মের স্ট্রাকচারটা আমরা একটু দেখার চেষ্টা করি এটা হচ্ছে একটা ম্যাচিওর স্পার্ম এই ম্যাচিওর স্পার্ম এর চারটা পার্ট রয়েছে সবার উপরে এই অংশটুকু হচ্ছে হেড এবং এই যে ছোট কনস্ট্রিক্টেড অংশটুকু এইটুকু হচ্ছে নেক নেক এর পরে এই অংশটুকু হচ্ছে মিডল পিস এবং লাস্টলি এই পুরোটা হচ্ছে টেইল বা লেজ ওকে তো এখানে তোমরা যদি ভিতরের অংশগুলো একটু খেয়াল করো এই যে লাল কালারের স্ট্রাকচারটা এটাকে বলা হয় অ্যাক্রোজোম অথবা অ্যাক্রোজোমাল ক্যাপ এবং এই স্ট্রাকচারটা আসে গোলজি বডি থেকে স্পার্ম নিজেও একটা সেল সো এখানে সেলের বৈশিষ্ট্য থাকবে অবশ্যই কিন্তু এখানে যেহেতু ডিফারেন্সিয়েশন হয়েছে এই জন্য নর্মাল সেলের স্ট্রাকচারের সাথে কিছু অমিল অবশ্যই থাকবে যেমন এখানে গোলজি বডিটা চেঞ্জ হয়ে অ্যাক্রোজোম তৈরি করছে এরপরে দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস এবং স্পার্মে অলমোস্ট নাইনটি পারসেন্ট নিউক্লিয়াসই থাকে এরপরে দেখো এই যে এই পার্টটা এইটা হচ্ছে সেন্ট্রিয়ল আমরা জানি যে সেন্ট্রিয়লের দুইটা থাকে তাই তো এবং পুরোটা মিলে হয় একটা সেন্ট্রোসোম তো এখানে যে প্রক্সিমাল সেন্ট্রিওলটা অর্থাৎ এই সেন্ট্রিওলটা এটা এটা থাকে নেকের এখানে এবং ডিস্টাল যে সেন্ট্রিওলটা এইটা থাকে মিডল পিসের লাস্টে অর্থাৎ এখানে তাহলে দেখো এই যে প্রক্সিমাল সেন্ট্রিওল এই প্রক্সিমাল সেন্ট্রিওল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হয় এই যে দেখো মাঝখান দিয়ে একটা ফিলামেন্ট গেছে টেইলের মধ্যে দিয়েও এই ফিলামেন্টটাকে বলে অ্যাকসিয়াল ফিলামেন্ট এটা হচ্ছে আমাদের ফিলামেন্ট এবং এই যে ডিস্টাল যে সেন্ট্রিওলটা ডিস্টাল সেন্ট্রিওলটা মিডল পিসের লাস্টে এখানে একটা রিং লাইক স্ট্রাকচার তৈরি করে এই যে দেখো রিং লাইক স্ট্রাকচার এটাকে বলা হয় অ্যানোলাস এটা হচ্ছে অ্যানুলাস রিং লাইক স্ট্রাকচার এবং এই যে নীল কালারের যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে এগুলো এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া তো এই মাইটোকন্ড্রিয়া গুলো মেইনলি এইভাবে থাকে ধরো আমরা যদি এই জায়গাটায় একটা ক্রস সেকশন করি এইটুকু জায়গায় একটা ক্রস সেকশন করি অর্থাৎ এই জায়গাটায় ক্রস সেকশন করে যদি একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো এটা হচ্ছে মিডল পিসের ক্রস সেকশন মাঝখানে থাকবে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল ফিলামেন্টা এবং চারপাশে মাইটোকন্ডিয়াগুলো এইভাবে থাকে ওকে আই হোপ তোমরা এখন জিনিসটা বুঝতে পারছো তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং এই মাইটোকন্ড্রিয়ার একটা স্পেশাল নাম আছে সেটা হচ্ছে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া ওকে আই হোপ তোমরা ম্যাচিওর স্পার্মের এই স্ট্রাকচারটা ঠিকভাবে বুঝতে পারছো এরপরে আমরা স্পার্মিও জেনেসিসটা দেখবো মিওসিস ডিভিশনের মাধ্যমে আমরা যে স্পার্মাটিট পাইছিলাম এই স্পার্মাটিট থেকে স্পার্মাটোজোয়া অথবা স্পার্মে ট্রান্সফরমেশনের যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় স্পার্মিও জেনেসিস ওকে এবং এই স্পার্মিও জেনেসিসের সময় সেলের মধ্যে অনেক সিরিজ অফ চেঞ্জেস হয় এই জন্যই এটাকে বলা হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন অর্থাৎ এই স্পার্মিও জেনেসিস প্রক্রিয়াতে সেলের মধ্যে কোনো ডিভিশন হয় না জাস্ট সেলের স্ট্রাকচারটা চেঞ্জ হয় অর্থাৎ দেখো আমরা যদি স্পার্মাটিডটা একটু আঁকাই স্পার্মাটিট হচ্ছে একটা সেরিক্যাল সেল বা গোলাকার সেল এটা হচ্ছে নিউক্লিয়াস দেন এটা হচ্ছে গোলজি বডি এবং এই সাইড দিয়ে থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এখানে হচ্ছে এটা সেন্ট্রিয়ল ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের স্পার্মাটিক এখানে খেয়াল করো স্পার্মা স্পার্মাটির এটা একটা গোলাকার সেল এবং এখান থেকে দেখো সরু একটা স্পার্ম তৈরি হয়েছে কিন্তু তোমরা যদি এখানে খেয়াল করো নিউক্লিয়াসটা এটাও আছে গোলজি বডি এটা চেঞ্জ হয়েছে যেটা অ্যাক্রোজম হয়ে যায় তারপর এই যে আমাদের মাইটোকন্ড্রিয়া এটা চেঞ্জ হয়ে স্পাইরাল মাইটোকন্ড্রিয়া হয়েছে তারপর হচ্ছে এই যে সেন্ট্রিয়ল সেন্ট্রিয়ল থেকে তৈরি হয়েছে নেকের এখানে তারপর অ্যানুলাস দেন হয়েছে অ্যাকসিয়াল ফিলামেন্ট এই যে দেখো আমাদের সেলের মধ্যে কোনো ডিভিশন হয় নাই জাস্ট সেলুরার স্ট্রাকচার গুলো চেঞ্জ হয়েছে ওকে এই জিনিসটাকেই বলা হচ্ছে সাইটো ডিফারেন্সিয়েশন এবং এই জায়গাটায় আমাদের স্পার্মাটিট থেকে জোন অথবা স্পার্ম তৈরি হয়েছে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে স্পার্মিও জেনেসিস তাহলে দেখো স্পার্মিও জেনেসিসের সময় কি কি চেঞ্জেস ঘটে প্রথম যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে ফর্মেশন অফ অ্যাক্রোজোম যেটা আমরা অলরেডি দেখছি অর্থাৎ গোলজি অ্যাপারেটাস বা গোলজি বডি চেঞ্জ হয়ে অ্যাক্রোজোমাল ক্যাপ অথবা অ্যাক্রোজোম ফর্মেশন করে সেকেন্ড হচ্ছে কনডেনসেশন অফ নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসটা ঘনীভূত হয়ে যায় বা কনডেন্সড হয়ে যায় তাহলে দেখো কনডেন্সড হয়েই এটা নাইনটি জায়গা দখল করে থার্ড পয়েন্টটা হচ্ছে ফর্মেশন অফ নেক মিডল পিস অ্যান্ড টেল এটাও আমরা অলরেডি দেখে আসছি

এটা হচ্ছে তোমার রেসিডুয়াল বডি ওকে এটা হচ্ছে রেসিডুয়াল বডি এখন আসো আমরা স্পার্মাটির থেকে স্পার্মাটো স্পার্মাটো জোন তৈরি হওয়ার সময় কোন কোন স্টেজ পার করে অর্থাৎ স্পার্মিও জেনেসিস প্রক্রিয়ার যে স্টেজগুলো এগুলো আমরা একটু ড্রয়িং করে দেখব কারণ রিসেন্টলি আমাদের এক্সামসগুলোতে এই ডায়াগ্রামটা ড্রয়িং আসতেছে ওকে তাহলে প্রথমে দেখো স্পার্মাটিপ থেকে এই যে আমরা সেন্ট্রিওল দেখছিলাম এটা একটা প্রান্তে চলে আসে তাহলে এটা হচ্ছে সেন্ট্রিওল এবং প্রক্সিমাল যে সেন্ট্রিওলটা এখান থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্টটা তৈরি হওয়া শুরু হয় আর এটা হচ্ছে আমাদের ডিজিটাল সেন্ট্রিওল এরপরে এখানে নিউক্লিয়াসটা ওই রকমই থাকবে এবং যে অ্যাক্রোজোম বা গোলজি বডি এটা কিছুটা চেঞ্জ হওয়া শুরু করে এবং মাইটোকন্ড্রিয়া একটা শাড়িতে চলে আসে ওকে দেখো এরপরে সেলটা কিছুটা নাশপাতির মতো দেখতে হয় এরকম ওকে এখানে আমাদের এই জায়গায় হচ্ছে প্রক্সিমাল যে সেন্ট্রিয়লটা দেন এইটুকু হচ্ছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট দেন এটা হচ্ছে ডিস্টাল সেন্ট্রিয়ল এবং এই সেন্ট্রিয়লের চারপাশে মাইট্রোকন্ড্রিয়াগুলো সারিতে চলে আসে এই জায়গায় হচ্ছে নিউক্লিয়াস এবং এখানে অ্যাক্রোজোমাল ক্যাপ বা অ্যাক্রোজোম ফরমেশন হচ্ছে এরপরে নেক্সট যে স্ট্রাকচারটা তৈরি হয় এটা অনেকটাই ম্যাচর স্পার্মের মতো সেলটা হবে কিছুটা এই রকম। এখানে এই জায়গায় হচ্ছে আমাদের প্রক্সিমাল সেন্ট্রিয়াল প্রক্সিমাল সেন্ট্রিয়ল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট দেন এইখানে হচ্ছে ডিস্টাল সেন্ট্রিয়ল যেটার থেকে তৈরি হবে অ্যানুলাস এরপরে গুলো একদম অ্যাকসিয়াল ফিলামেন্টের দুই সাইডে করে চলে আসে এরপরে দেখো এখানে হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসটা কনডেনসেশন হচ্ছে এবং অ্যাক্রোজোমাল ক্যাপ অনেক বেশি ডিপ হয়ে গেছে লাস্টলি আমাদের এই সেলুলার স্ট্রাকচার থেকে আমাদের ম্যাচুর যে স্পার্ম সেটা ফরমেশন হবে তাহলে এটা হচ্ছে আমাদের স্পার্মিও জেনেসিসের ফিগার তোমরা পরীক্ষার খাতায় এই সিমপ্লিফাইড ফিগারটা ড্রয়িং করতে পারো ওকে আশা করি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না